বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রসুধী আসসালামু আলাইকুম আপনাদের সামনে আলোচনা করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব এবং দেশ বরেণ্য আলেম হাফিজ মাওলানা নাজমুল হুদা জেলা সেক্রেটারি জাতীয় মুফাসির পরিষদ নীলফামারি সদস্য আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন ঢাকা এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই আজকে মুসলমানদের উপরে যে জুলুম আর নির্যাতন চলছে ও বন্ধুগণ আমার এটা নতুন কোন কথা নয় নতুন কোন ইতিহাস নয় আর আমাদের দেশের কিছু ইমানদার আছে এরা বলে ওদেরকে লাগে ওরা যদি দোষ না থাকে তাহলে কি এগুলা হয় আচ্ছা বলুন তো আল্লাহর নবীকে আবুল আহাব পাথর মারলো আল্লাহর নবীর বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র হলো হত্যা করা তাহলে তাকে দেশ থেকে বের করে দেয়া আর এটাও করা না হয় তাহলে আল্লাহর নবীকে বন্দি করে রাখা তিনটা সর্যন্ত্র আল্লাহর নবীর বিরুদ্ধে হলো আল্লাহর নবীর কি কোনো অপরাধ ছিল আর একটু আস্তে বলেন ছিল আর একটু আস্তে বলেন ছিল ও মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহপাক রববানা আমিন সূরা কলামের। চার নাম্বার এয়াতির ভিতরে বলেছেন না ও ইন্ন নকলালা ফুলকে নাউজি আল্লা পগড় পুল নামিন বললে না হাবি ওই পৃথিবীর মানুষগুলাকে বলে দাও তুমি হচ্ছে এই জমিনের শ্রেষ্ঠ চরিত্রের আধার অতএব তোমার মতো চরিত্রবান এই পৃথিবীতে আর কেউ আসে নাই আসবেও না আজিম শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন সেই মানুষটাকে পর্যন্ত কাফের মুশরিকরা ছাড় দেয়নি ও ইমানদার ভাইরা আমার ও কুড়ি গ্রামের ভাইরা আমার আজকে আপনি আমি এমনি এমনি জান্নাত খুঁজছি মুখে মুখে জান্নাত খুঁজছি এটা করলে চলবে না আল্লাহ যুগে যুগে নবীদের পরীক্ষা নিয়েছেন ইমানদারদের পরীক্ষা নিয়েছেন আমাদেরও পরীক্ষা নিবেন কথা বলুন ঠিক না বেটি এখন কিছু হুজুর বের হয়েছে কয় অমুক বেদাত তমুক বেদাত এটা করা যাবে না সেটা করা যাবে না আছে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই আমাদের এলাকায় এই ধরনের অনেক বিভ্রান্তি চলছে বুঝ তৈরি করার জন্য বলছি শুনুন খুব ঠান্ডা মাথায় শুনুন আল্লাহর নবীর জামানায় যেটা ছিল না সেটা যদি বেদাত হয়ে থাকে আমরা সেটা মানলাম কিন্তু আপনি যে অনেক বড় বুজুর্গ সেজে আমার চেয়েও বড় টুপি বড় রুমাল দিয়ে এইভাবে ঢেকে আপনি ইউটিউবে বসে মাসালা দিচ্ছেন এটা কি জায়েজ আল্লাহর নবীর জামানায় ইউটিউব ছিল নাকি আল্লাহর নবীর জামানায় ইউটিউব ছিল আর একটু জোরে বলেন তাহলে আজকে যে আপনি ইউটিউব ব্যবহার করছেন আজকে হিন্দুস্থান থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে ফটোয়া হিন্দুস্তানি কিছু হুজুর

দিনিশ বলেন নাউজুবিল্লাহ তাই আমি বলতে চাই শুনুন শুনুন এটা অনেক বড় একটা পরিকল্পনা আজকে মিয়ানমারের দিকে তাক আছেন রোহিঙ্গারা নাকি সংকা লঘু আমি আপনাদের কাছে বলবো রোহিঙ্গারা সংকা লঘু নয় এরাই ছিল সংকা গুরু কথা বলুন ঠিক না বেটি ইতিহাস পরে দেখুন অনেক কেচ্ছা কাহিনীর ওয়াস শুনেছেন আজকে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই অনেক কেসা শুনেছেন যে গুলি পুঁথির কেসা কোরানো নাই হাদিস নাই কথা বলেন রাতকা রাত কেটে দিয়েছেন এটা হচ্ছে ব্রিটিশের একটা চক্রান্ত যাতে করে জাতি না বোঝে এই জন্য কিছু আজ কবি আশ্চর্যজনক কিছু ঘটনা সাপ্লাই দিয়েছে জাতি শুধু গুলো পড়েছে আর চোখের পানি ফেলিয়েছে বলেছে হাই হুসাইন হুসাইন তুমি চলে গেলে চলে গেলে আরে হুসাইন কেন চলে গেল এইটা আবার বোঝে না জাতি কথা বলুন ঠিক না বেটে আমি তথ্য দিচ্ছি শুনুন উনিশশো ছিয়ানব্বই সালের ষোলোই মার্চ ইউরোপীয় পার্লামেন্টে বসে ইহুদি নাসরারা সেখানে একটা আইন পাস করেছে আমি কি সেই আইনটা বলবো তারা বলেছে সো লং এস দা মুসলিম হ্যাভ দা কোরআন উই শেল বি আনএবল টু ডমিনেট দেম উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লজ দে লাভ অফ ইট সে বলেছে শুনেন এ পৃথিবীতে তোমরা যারা রাজত্ব কায়েম করতে চাও তোমরা যদি মুসলমানদের বিরুদ্ধে লড়তে চাও তাহলে আমি তোমাদের কাছে তথ্য দিচ্ছি এক নম্বর তথ্য হচ্ছে যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন পর্যন্ত বিজয় লাভ করা যাবে না চিৎকার করে বলুন সুবহান আল্লাহ কিন্তু সে বলেছে তোমরা যদি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াতে চাও মুসলমানদের উপরে যদি তোমরা বিজয় লাভ করতে চাও তাহলে পদ্ধতি হচ্ছে দুইটা কয়টা আরও জোরে দুই হাত তুলে বলুন কয়টা জোরে বলুন সাথে সবাই বলুন কয়টা এক নম্বর হচ্ছে মাইকেল গোলস্টেন এই তথ্যটা আবিষ্কার করে বললেন শোনো এক নম্বর হচ্ছে মুসলমানদের ঘরে ঘরে এই কোরআন নামক একটা সম্পদ আছে এই সম্পদটাকে তাদের ঘর থেকে নিয়ে সমুদ্রে ফলাই দিতে হবে তোমরা কি পারবে তারা এই সর্বযন্ত্রের উপরে কি করেছে শুনুন আজ থেকে শুরু করে প্রায় 30000 বছর আগে বাংলাদেশেও প্রত্যেকটা গ্রামে গ্রামে এই গ্রামের যিনি মতোয়াল্লি এই মসজিদের যিনি মহৎ এই মহৎদের তালিকা খ্রিস্টানরা তৈরি করেছিল ও মুসলমানেরা ভালো করে শুনবেন তারা খ্রিস্টানরা ওই মহৎদের তালিকা তৈরি করেছে আচ্ছা বলুন আমরা বলি আটষট্টি হাজার গ্রাম বাসলে বাংলাদেশ বাসবে আমার চাষা উত্তরবঙ্গের মানুষ কি বলে নাই যে গ্রাম বাসলে আটষট্টি হাজার গ্রাম বাসলে বাংলাদেশ প্রত্যেকটা গ্রামে গ্রামে

লেখক আবার মুসলমান লেখককে আর আসতে বলেন জোরে বলুন লেখককে মুসলমান লেখক এই মুসলমান লেখকে এই বইটা লিখেছে বিশাল সিন্ধু কথা বোঝা গেছে সেইখানে বলা হয়েছে যে হুসাইন আর এজিদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে একটা মেয়েকে নিয়ে এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এটা ইতিহাসকে বিকৃতি করেছে ইতিহাসকে তারা ধ্বংস করেছে মুসলমানরা যাতে তাদের অতীত ঐতিহ্যকে ভুলে যায় এই জন্য এইরকম কেচ্ছা কাহিনী তৈরি করা হয়েছে আর বাংলাদেশের মানুষ ওই কেচ্ছা কাহিনীর ওয়ার শোনে আর চোখের পানি ফেলায় কয় হায় কি হবে কি হবে কবে এই বিপদ পালায় কবে বিপদ পালায় আল্লাহ বলে যে ওই চোখের পানি ফেলে লাভ নাই তুমি তো কোরআনে পড়তে পারো না কথা বলেন ঠিক না বেটে আচ্ছা বলেন বুঝিয়া কান্না করা আর না বুঝি কান্না করার মধ্যে পার্থক্য আছে না নাই আর আসতে বলেন বুঝিয়া কান্না করা এটার মধ্যে আলাদা ইন্টারেস্ট আর না বুঝি শুধু চোখের পানি ফেলাইলেন এটা হচ্ছে মানুষকে দেখানোর একটা কান্নার ভাব কথা বলেন ঠিক না বেটে সম্মানিত বন্ধুগণ আমার সেই তথ্য অনুযায়ী বলছি প্রথম দিয়েছে মুসলমানদের একটা কিছু করা তারা প্রত্যেকটা গ্রামের মহতের বাড়ি বাড়ি একটা করে বিষাদ সিন্ধু এই সাজিয়ে গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছিল ধারাপাতের মতো করে ওই গ্রামে গ্রামে ছিল ওই মানুষগুলি সারাদিন কাজ কাম শেষ করার পরে ওই মহতের বাড়িতে যাইত আর সবাই চতুর্দিক দিয়ে বসত হুসাইনের ঘটনা তেলাওয়াত করা হইতো আর সবাই চোখের পানি ফলাইতো ও মুসলমান একবারও চিন্তা করলেন না মীর মোশাররফ হোসেন কোথা থেকে নাজিল হলো আজকে আমি আপনাদের কাছে তথ্য দিয়ে যাই এই মীর মোশাররফ হোসেনের বাবা ছিল সাধারণ একজন স্কুল মাস্টার এতগুলি টাকা কোথায় পাইল প্রত্যেকটা গ্রামে গ্রামে বিसाद সিন্ধু চলে গেল কারণটা কি ওই সময় একটা বই যদি ছাপানো হয় যে সাইজের বই গবেষকরা বলেছেন ওই সাইজের ওইটার দাম অন্ততঃ পক্ষে প্রত্যেকটা পিস টাকা করে খরচ হয়েছে প্রত্যেকটা গ্রামে যদি একটা করে বই সাপ্লাই দেওয়া হয় তাহলে কতগুলি টাকার প্রয়োজন কি বলেন এই টাকা মোশাররফ হোসেন পাইল কই আজকে আমি বলতে চাই এই টাকা মোশাররফ হোসেন কোথাও পায় নাই এই টাকা উপর থেকে সাপ্লাই হয়েছে কথা বলুন ঠিক না বেটি মুসলমানেরা পুথি পড়ে পুথির কেচ্ছা শুনে আর চোখের পানিগুলি ছালায় আজকে বাংলাদেশে আমি বিরোধিতা করব না সমস্ত আলামায়ে کرامদের জন্য বলবো যতগুলি তাফসীর মাহফিল হচ্ছে যতগুলি কোরআনের মাহফিল হচ্ছে যেটি যেভাবে মানুষ তাফসীর सुनছে তাফসীরের নামে অনেকে আজকে বিভিন্ন প্রকারের বিভ্রান্তি করেছেন আজকে যদি এই তাফসীরগুলি যথাযথভাবে তাফসীর হইতো কসম আল্লাহর অনেক আগেই বাংলাদেশ সুধনায় গোটা পৃথিবীতে ইসলাম قائم होत কথা বলুন ঠিক না বেঠিক ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওই থিওরিটা তারা আবিষ্কার করতে যে শেষ পর্যন্ত মুসলমানদের কাছ থেকে কোরআনটা তারা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে হটাক করে গোয়েন্দা চালাইতে চালাইতে ওই গোয়েন্দাগিরির মধ্যে ধরা পড়ল উত্তর বক্সিগঞ্জ মাওলানা খন্দকার ওমর আলী নুরানি হাদজিয়া মাদ্রাসা একখান উদাহরণ দিচ্ছি কিন্তু বুঝছেন তো ভারত উপমহাদেশের একটা গ্রামে তারা যেয়ে দেখে যে ওই গ্রামের মধ্যে একটা হাফজি মাদ্রাসা তো মনে করেন এই তো ভারত কাছাকাছি আমার মাহফুজুল ভাই বলল। যে আমাদের এই এলাকায় এসেছে আসার পরে এলাকায় হেফজো মাদ্রাসা খোলা হয়েছে এই হেফজো ছাত্ররা কি করবে তারা কোরআন মুখস্থ করবে কথা বলুন ঠিক না বেটে গোয়েন্দা জিজ্ঞাস করছে ভাই যান শোনেন তুমি যে সুন্দর করে টুপি মাথায় দিয়েছ তুমি যে সুন্দর করে চুপ্পা পড়েছ বলতো কারণটা কি সে বলেছে আমি এখানে আসছি এই জন্য আমি এখানে বসে অমুকের বাড়িতে খাই আর এইখানে আমি বসে বসে কোরআন মুখস্থ করি তখন গোয়েন্দা বলছে বলো তুমি কোরআন শরীফ কয়ে পারা মুখস্থ করেছ সে বলল আমি কোরআন শরীফের পঁচিশ পাড়ার হাফেজ হয়েছি বলুন সুবাহান ও মুসলমান ভাইরা আমার ওই গোয়েন্দা তাৎক্ষণিকভাবে ইউরোপীয় পার্লামেন্টেই তথ্যটা দিয়ে দিল বলল যে মুসলমানদের এভাবে ক্ষতি করা যাবে না মুসলমানদের এভাবে মুসলমানদের উপরে বিজয় লাভ করা যাবে না কি করতে হবে শেষ পর্যন্ত তারা বলল এটা যদি করতে না পারো তাহলে মুসলমানদের অন্তর থেকে কোরআনের mohabbat মুছে দিবে আমি এই ছোট্ট মানুষটা গবেষণা করে দেখেছি তারা প্রথম থিওরিটা আবিষ্কার করার পর বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীতে হাজার হাজার আজকে তাপসির মাহফিল হাজার হাজার হাফেজি মাদ্রাসা তৈরি হয়েছে কথা বলুন ঠিক না বে ঠিক আজকে কোরআন শরীফের হাজার হাজার হাফেজ তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশের সন্তানরা এখান থেকে কাতার যাচ্ছে কাতার যাওয়ার পরে ওইখান থেকে পুরস্কার নিয়ে আসছে কিছুদিন আগে সৌদি আরবে গিয়েও বাংলাদেশের সুধনায় গোটা পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রের উপরে বাংলাদেশের সন্তান ফাষ্ট হয়েছে বলুন সুবহানাল্লাহ এইজন্য ওদের বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যাথা কথা বুঝেন নাই আর আমাদের দেশে কে কি করলো ওগুলি ঢালাও ভাবে প্রচার হয় কি বলেন কোন মোলবি যদি কোন ত্রুটি করে সাথে সাথে সমস্যার সমাধান কিভাবে করা যায় এইটা করে কিন্তু বাংলাদেশের সন্তান কাতারে যে পুরস্কার ছড়িয়ে আনলো বাংলাদেশের সন্তান আপনার কি বলে সৌদি আরবে যে ওইখান থেকে বিশ্বের সেরা হাফেজ হিসাবে পুরস্কার আনলো আপনারা অনেকেই জানেন না এই খবর কি বলেন বাংলাদেশের মিডিয়া এগুলি প্রচার করা হয় না বাংলাদেশের মিডিয়া তো মানুষ দেখেই না এখন আমাদের দেশে চলছে স্টার জলসা আর স্টার মুভিজ কথা বলুন ঠিক না বেটি কিছুদিন আগে বলে ব্লু হোয়েল বাইর হইল গেমস কি গেমস মানুষ মারা যায়। দেখেন তো আমি চিন্তা করলাম এটা আবার কোন খেলা যে এই খেলা খেললে মানুষ মরে এই খেলাটা খেলবে কেন মানুষ আর যে আবিষ্কার করেছে সেও বলেছে যার দুনিয়ার থাকির আশা নাই ওই জন্য এই খেলা খেলায় খোদা বোঝার নেই সম্মানিত বন্ধু গণামার আজকে আপনাদের এলাকায় যে হাফজি মাদ্রাসাটা হয়েছে এটা কোরআন রক্ষার একটা কেন্দ্র আমি আমার গবেষণায় দেখেছি ইহুদি নাসরারা আজকে প্রথম থিওরি দিয়ে তারা ফার্স্ট হয় নাই দ্বিতীয় থিওরিতে তারা আজকে ফার্স্ট হয়ে গেছে আজকে মুসলমানের সন্তানের অন্তরে কোরআনের মোহাম্মত নাই কথা বলুন ঠিক না বেডি আজকে যদি মুসলমানদের অন্তরে কোরআনের মহাব্বত থাকত আজকে যদি মুসলমানদের অন্তরে রাসুলের মহাব্বত থাকত আজকে যদি কোরআনের মহাব্বত ইসলামের মহাব্বত হাদিসের মহাব্বত আলিম ওলামার মহাব্বত থাকত বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীতে যেভাবে আলেম নিধনের কার্যক্রম চলছে এভাবে কার্যক্রম চলতো না বন্ধ হইতো কথা বলুন ঠিক না বেটিক সম্মানিত বন্ধুগণ আমার এই জন্য বলছি আপনাদেরকে কি করতে হবে হজরত ইমাম হাম্বলি রহিমা হুল্লাহ কোরআন শরীফের অনেক বড় একজন ধারক এবং বাহক অনেক বড় একজন ফকিবিদ তার জমানার মধ্যে হজরত ইমাম হাম্বলি ওই সমাজের বাদশাহ থেকে বলল বাদশা বলছে আপনি তো আমার এলাকার সবচেয়ে সম্মান ব্যক্তিত্ব আপনাকে কি করতে চাই আপনাকে আমি আমার এলাকার আমার এই রাষ্ট্রের আমার এই দেশের সবচেয়ে বড় একটা চেয়ার দায়িত্ব দিতে চাই ইমাম হাম্বলি রহিমা আলাই বললেন বাদশাহ শোনো তুমি আমাকে যে দায়িত্বটা দিতে চাচ্ছ এ দায়িত্ব আমার দ্বারা পালন করা সম্ভব নয় বাদশাহ বলল যে কেন এ দায়িত্ব পালন করা সম্ভব নয় হুজুর বলছে আমার এই জন্য দায়িত্ব পালন করা সম্ভব নয় বাংলাদেশের অফিস ওই দেশের অফিস ইমাম হাম্বলি জামানার ওয়াজ করতেছি কথা বলেন নাই ইমাম হাম্বলির দেশের অফিস ইমাম হাম্বলির দেশের আদালত ইমাম হাম্বলির দেশের ইউনিয়ন পরিষদ ইমাম হাম্বলির দেশের উপজেলা পরিষদ ইমাম হাম্বলির দেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সুৎকর ঘুষকর জেনা কর বেবিচার তারা দখল করে ফেলেছে ইমাম হাম্বলি বাদশাকে বলছে বাদশা আমি তো আলেম মানুষ আমি তো ফকিহ মানুষ আমি তো মুক্তি মানুষ কোরআন হাদিসের বাইরে কোনো বিচারের রায় আমি দিতে পারবো না কোরআন হাদিসের বাইরে আমি কোন বিচার বিচারের রায় দিতে পারবো না ইমাম হাম্বুলিকে হুমকি দেওয়া হলো বললো যে তোমাকে গ্রেফতার করা হবে তোমাকে নির্যাতন করা হবে তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে তোমাকে এই সমাজ থেকে বের করে দেওয়া হবে ও ইমাম হাম্বুলি তুমি যদি আজকে আমাদের কথা না মানো তাহলে আমরা তোমাকে শেষ করে ফেলবো ইমাম হাম্বুলি বললেন না আমি যেই আল্লাহর কোরআন পড়েছি আমি যে হাদিস পড়েছি আমি যে ফুইকাহ পড়েছি আমি সেটা দৃষ্টি দৃষ্টিকোণ থেকে বলতে চাই बादशाहর কাছে মাথা নত করা जायস নাই মাথা যদি নত করতে হয় তাহলে আমি আল্লাহর কাছে নত করব বলেন সুবহানাল্লাহ মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে কথা বলেন ঠিক না বেটি তোমার আমার দেখা হবে সিড়ি তে মাগো তুমি কেন একলা বারিত মাগো তুমি কদুস কেন একলা বারিতে তুমি তো মা বলেছিলে মরে না তাই তো গো হয়েছি শহীদ অভিমান করোনা মা অভিমান করোনা লীলা সম্মানিত বন্ধুগণ আমার ইমাম হাম্বলি রহিমাহুল্লা শেষ পর্যন্ত বলল বাতিলের কাছে মাথা নত করা যায় নাই কোরআন হাদিস থেকে বলছি বাদশাহ বলল ও হাম্বলি শোনো আজকে আমি তুমি যদি আমার কথা না মানো তোমাকে আর একটা অপশন দিতে চাই যে কি অপশন সেই অপশনটা হচ্ছে শোনো তুমি যদি আমাদের কথা মানো তাহলে আমরা তোমাকে পীর হিসাবে ঘোষণা দেব কি হিসাবে ঘোষণা দিবে বীর হিসাবে ঘোষণা দেব প্রত্যেকটা গ্রামে গ্রামে তোমার খানকা শরীফ থাকবে প্রত্যেকটা গ্রামে গ্রামে তোমার নামে জিকির হবে প্রত্যেকটা গ্রাম থেকে তোমার দরবারে গরু আসবে চিন্তার কোনো কারণ নাই তুমি शान शौকতে থাকবে নীলফামারীর কিছু মানুষ আছে এরা সিজনে সিজনে গরু নিয়ে যায় কুড়িগ্রামের এই রকম মানুষ নাই যে বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গের মানুষের মতো বোকা মানুষ আর কোথাও নাই আরও আসতে বলেন বলবেন যে হুজুর কেন বোকা বললেন দক্ষিণে যতগুলি গরু যায় উত্তরবঙ্গে একটা পিসাব দেখান যে ওনার মাজার গরুগুলো আসে আসতে শুনলাম পাঁচ পীরের বাজার এটা তাহলে পাঁচটা পীর ছিল। পঞ্চ করে যে আসনে বারো আউলিয়ার বাজার ওটা বারোটা আউলিয়া ছিল আচ্ছা এতুল আউলিয়া এতুল আউলিয়া থাকতে এইদিকে গরু আসে না গরুটা যায় দক্ষিণে কারণটা কি কি বলেন আপনারা আর একটু আসতে বলেন আজকে আমি বলতে চাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আল্লাহ বিল্লাহ কিছু নাই এরা আজকে মানে একমাত্র শুধুমাত্র ইসলামকে ধ্বংস করার জন্য আজকে মানুষের ইমানকে কবর দেওয়ার জন্য হাজার হাজার এরকম লেবাসধারী ইমানদার তৈরি হয়েছে কথা বলুন ঠিক না বেটে ইমাম হুসাইন মনে হয় ওই হাদিসটা পরে নাই না পাওয়া যাবে কি বলেন আপনারা এই হাদিসটা কি ইমাম হুসাইন পড়ছিল মসজিদের ভিতরে জান্নাত পাওয়া যাবে মাদ্রাসার ভিতরে জান্নাত পাওয়া যাবে অন্য কোথাও জান্নাত পাওয়া যাবে না আজকে যে মানুষগুলি এই চিন্তা চেতনায় লিপ্ত তাদেরকে বলতে চাই আমার রাসুল মসজিদে ছিলেন আমার রাসুল মাদ্রাসায় ছিলেন আমার রাসুল যুদ্ধের ময়দানে ছিলেন আমার রাসুল স্ত্রীর কাছে ছিলেন আমার রাসুল রোজায় ছিলেন আমার রাসুল দাস দাসীর খোঁজ নিয়েছেন বেটা বেটির খোঁজ নিয়েছেন অতএব রাসুল যেহেতু কিছু করেছেন আপনি শুধু খানকায় বসে জান্নাত পাবেন না এটা ভণ্ডামি ছাড়া লুসামি ছাড়া আর কিছু নয় কথা বলুন ঠিক না আজকে বাংলাদেশটা এভাবে নষ্ট হয়ে গেছে ইমানদারদের ইমানকে চুরি করা হচ্ছে যাতে করে ইমানদাররা কোরআন থেকে দূরে চলে যায় কথা বলুন ঠিক না বেটি ইমাম হাম্বলির কথা বলছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইমাম হাম্বলি রহিমাহুল্লাহ আলাইকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হলো বলল যে না আমি পীরগিরি চাই না বলল যে না আমি বিচারপতির চেয়ার চাই না যে তাহলে তুমি কি চাও সে বলল আমি কিচ্ছু চাই না আমি যেভাবে আছি সেভাবে থাকতে যাও যে কবে তুমি এই চেয়ারে বসবে সে বলল শোনো যেদিন এই দেশের অফিস যেদিন এই দেশের আদালত যেদিন এই দেশের স্কুল যেদিন এই দেশের কলকারখানা সব কিছু আমার আল্লাহর হুকুম দিয়ে চলবে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আমার আল্লাহর হুকুমেই পরিচালনা হবে বাদশা শোনো বাদশা শোনো ওই দিন থেকেই আমি এই দেশের প্রধান বিচারপতির দায়িত্ব নেব চিৎকার করে বলুন সুবহান আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আমরা বান্দা বান্দি সেই আল্লাহর লা ইলাহা লা ইলাহা আমার মা বোনেরা খুবই মনোযোগ দিয়ে শুনবেন মা আল্লাহ আপনাদের সানিও কত সুন্দর কথা বলেছেন দেখেন মা কেমন হওয়া দরকার ইমাম হাম্বলিকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করার পর ইমাম হাম্বলির বিরুদ্ধে রিমান্ড জারি করা হলো ও বন্ধুগণ আমার ইমাম হাম্বলির মা বয়স্ক মানুষ অনেক বয়স্ক হয়ে গেছে নব্বই ওর কাছাকাছি বয়সটা চলে গেছে ইমাম হাম্বলির মা কি ইমাম হাম্বলির সামনে আনা হলো ইমাম হাম্বলি রহিমাহুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখুন ইমাম হাম্বলির মা তার সামনে নিয়ে আসে তার উপরে নির্যাতন করা হচ্ছে মা কে দেখিয়ে দেয়া হচ্ছে মা কেমন হওয়া দরকার ও আমার মা গো আপনারা যদি ইমানদার হন আপনারা ধরে যদি পরহেজগার হন আল্লাহর নবী বলেছেন অল্প আমলেই তোমরা জান্নাত চলে যাবে বলুন সুবহানাল্লাহ ইমাম হাম্বলি রহিমাহুল্লাহ আলাই তার মা বলল বাবা রে তোমার উপরে জুলুম চলছে তোমার উপরে নির্যাতন চলছে ও বাবা শোনো আজকে আমি তোমাকে বলবো ওই জান্নাতের পথটা সহজ পথ নয় সূরা আল বাকারার একশত নম্বর আয়াতটা তুমি পাঠ করে দেখবে রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি এইভাবেই বলছে শোনো ওয়ালা নাবুলু বিশাইইম মিনাল খাওফি ওয়াল نقص مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ দি বলল বাবা যারা ইমানদার হয় যারা মুত্তাকি হয় এদের উপরে পরীক্ষা আসে পরীক্ষা আসে কেমন পরীক্ষা ওয়ালানাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি এক নম্বর পরীক্ষা হচ্ছে ইমানদারদের উপরে ভয় দা হয় যে তুমি যদি এই কাজটা করো তোমাকে হত্যা করা হবে কি বলেন তুমি যদি এই কাজটা করো তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে তোমার উপরে জুলুম নির্যাতন করা হবে মিনাল খৌফি ওয়াল জুই দুই নাম্বার হচ্ছে খুদা দিয়ে পরীক্ষা করা হয় তিন নাম্বার হচ্ছে ওয়ানা কুসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষতি করা হয় ওয়াল আনফুসি তোমার ভাইয়ে তোমার ভাইকে তোমার সামনে নির্যাতন করা হবে তোমার ভাইকেই তোমার সামনে হত্যা করা হবে তোমার ভাইকেই তোমার সামনে বিভিন্ন প্রকারের জুলুম দেওয়া হবে ওয়াল আনফুসি এবং তোমাদের শেষ পর্যন্ত খেত খামারগুলি শেষ করে দেয়া হবে ও মুইমানদাররা সর তোমরা যদি ওই সময় ধৈর্য ধারণ করতে পারো ও বলছিলাম হজরত ইমাম হাম্বলির কথা আপনাদের কি মনে আছে ও বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইমাম হাম্বলি রহিমাহুল্লাহ আলাই শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অন্যায়ভাবে অনেকগুলি মামলা দেয়া হলো ইমাম হাম্বলির উপরে মামলার উপরে মামলা তাদের উপরে নির্যাতনের উপর নির্যাতন করা হচ্ছে ইমাম হাম্বলি রহিমাহুল্লাহ আলাইকে শেষ পর্যন্ত বলা হলো ইমাম সাহেব আপনি যদি আমাদের কথা না শুনেন তাহলেই কিন্তু আমরা আপনাকে হত্যা করে ফেলব ইমাম সাহেব শেষ পর্যন্ত বলল আমি আমাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়া লা তাকুলু লিমাই ইউকাতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বলা হায়া ওয়া লা কিলা তাশুউরুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা আমার পথে জীবন দেয়

যে সন্তানটাকে আমি দশ মাস দশ দিন পর্যন্ত গর্ব ধারণ করেছি যে সন্তানটাকে আমি আড়াইশো দিন পর্যন্ত যে সন্তানটাকে আমার গর্বে রেখেছি আমার কোলে রেখেছি তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে তাকে শিক্ষা দিয়েছি তাকে পড়াশোনা করিয়েছি ও আল্লাহ আজকে যে ইসলামের অনেক বড় দাহক হয়ে গেছে অনেক বড় বাহক হয়ে গেছে ও আল্লাহ গো তুমি এই ইমাম হাম্বলিকে রক্ষা কর মা এই দিকে দোয়া করছে আর আল্লাহ তালা ওইদিকে পুরস্কারের ব্যবস্থা করতেছেন বলুন সুবাহান আল্লাহ ইমাম হাম্বলির উপরে নির্যাতন করা হচ্ছে মাকে চোখের সামনে রাখা হচ্ছে মা কিন্তু বুকের মধ্যে কাপড় বেঁধে এই বুকের মধ্যে পাথরের মতো বুকটাকে শক্ত করে ইমাম হাম্বলিকে বলেছিল ও ইমাম সাহ আজকে মানুষ তোমাকে ইমাম ইমাম বলে ডাকবে মানুষ তোমাকে সম্মান করবে মানুষ তোমাকে গোস্ত দিয়ে ভাত খাওয়াবে মানুষ তোমাকে মুরগি জবাই করে খাওয়াবে মানুষ তোমার দরবারে হাজার হাজার গরু আর আর বহিষ আসবে এই জন্য আমি তোমাকে দিন এলেম শিক্ষা দেই নাই কথা বলেন ঠিক না বেটি আম্মা বলছে মা বলছে মা শোনো আমার মা বোনেরা যারা এখানে আছেন মা বোনেরা আছে তো মা বোনেরা আপনারা শোনেন আল্লাহর নবী বলেছেন আপনারা মাত্র চারটা আমল করবেন আল্লাহ পাগর আব্বুল আলমিন আপনাদেরকে বিনা হিসাবেই জান্নাত দিবে বলুন সুবাহ আল্লাহ হজরতে আনাস থেকে বর্ণিত বোখারি ও মুসলিমের হাদিস আল্লাহ নবী বললেন আলমার সল্লাত খা ও আমার মা খুব ভালো করেই শুনবেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন আদায় করবে যথা যতভাবে আদায় করবে। কাল কামতের মাঠে ওই মায়ের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে যে রাস্তা দিয়ে ইচ্ছা ওই রাস্তা দিয়েই জান্নাতে প্রবেশ করবে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার দুই নাম্বার সাবজেক্ট হচ্ছে আল্লাহর নবী বললেন আল মারাতু ইজা সললাত খমসাহা ওয়াসাওমাত শাহরা যদি কোন মা যদি কোন বোন তাদের সামনে রমজান মাস পড়ে যায় তাদের যেই দিনগুলিতে নামাজ হারাম ওই দিনগুলি বাদ দিয়ে তাদের উপরে রোজা রাখা ফরজ তারা যদি যথাযথভাবে রমজানের রোজাগুলি ঠিক ঠিক মতো আদায় করে আল্লাহর নবী বললেন মাগো কাল কিয়ামতের মাঠে কঠিন मुसीবতের সময় আল্লাহ পাকের রব্বুল তোমাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করবেন सीटेटকার করে বলুন সুবহানাল্লাহ তিন নাম্বার হচ্ছে মা শোনো ওয়াহসনাত ফারজাহা ওয়াহসনাত ফারজাহা তোমার উপরে ফরজ করে দেয়া হয়েছে তোমার মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মাথার সাদি থেকে পায়ের তালু পর্যন্ত এটা ঢেকে রাখা তোমার জন্য ফরজ বলেন সুবহানাল্লাহ বাংলাদেশের নারী যদিও হচ্ছে কুড়িতে বড়ি কিন্তু সব কিছুতে রাজি কিন্তু বোরখা পড়তে রাজি নই কথা বলুন ঠিক না বেটে আমাদের দেশে লাউ গাছে স্যান্ডেল দেয় আপনাদের দিকেও দেয় নাকি ওই কাঁঠাল গাছে স্যান্ডেল দেয় আম গাছে দেয় জিজ্ঞেস করলাম একদিন এক মহিলাকে কেন দিছেন কয় স্যান্ডেল দিছি বাবা এই জন্য যাতে নজর না লাগে কথা বলেন নাই কেউ তাবিজও দেয় যাতে নজর না লাগে ভালো হয় ওই আম কাঁঠালগুলি ভালো হয় কথা বোঝা যায় না আচ্ছা বলেন বাড়িতে একটা লাউ একটা কাঁঠাল ঠিক ঠিক মতো আমার ঘরে আসুক এই জন্য যদি নজর করা থেকে দূরে রাখি আমার মেটা যে সুন্দরী এটা যে কলেজে যায় এটা যে স্কুলে যায় এটা যে আত্মীয় বাড়িতে বেড়াইতে যায় এটাতে নজর লাগবে কি লাগবে না এইটা তাবিজের দরকার নাই আছে তাবিজের দরকার আছে এইটার বড় তাবিজ হচ্ছে বোরখা কি বলেন বড় তাবিজ হচ্ছে বোরখা আপনার মেয়ে সবচেয়ে একটা তাবিজ মাত্র ব্যবহার করাবেন আপনার মেয়ে সতী সাধবী থাকবেন আপনার মেয়েকে ভালো একটা ছেলে দেখে যেই ছেলেটা পর্দার সাথে রাখতে পারবে যেই ছেলেটা নামাজের সাথে রাখবে ওই ছেলেটার সাথে বিয়ে দিবেন ওই মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের দেশের অন্যরকম গন্ডগোল শুরু হয়েছে হেলে দুলে বুবুরে কোথায় যাও আপুরে ওরে বুবু শুনে যাও বড় খাটা পরে যাও বড় খাটা পরে গেলে লাভ কি জানিস বখাটে যুবক তোরে দেবে না রে শীষ রিক্সাওয়ালায় তোরে দেবে না রে শীষ কথা বলেন ঠিক না বেটিক হেলে দুলে যখন তুমি চলে যাও বন তোমার দিকে তাকিয়ে থাকে কুড়ি গ্রামের হাজারো যুবকের নয়ন কথা বলেন ঠিক না বেটি হেলে দুলে যখন তুমি চলে যাও বন তোমার দিকে তাকিয়ে থাকে বকশিগঞ্জের ভ্যান চালকের হাজারো নয়ন বলেন ঠিক না বেটি তোমাকে দেখার পরে বখাটে যুবক বলে তোমাকে দেখার পরে রিক্সাওয়ালায় বলে মালটা কি সুন্দর দেখতে ইস কি বলে হেলে দুলে বুবুরে কোথায় যাও আপুরে ওরে বুবু শুনে যাও বড় খাটা পরে যাও বড় খাটা পরে গেলে লাভ কি জানিস বখাটে যুবক তরে দেবে না রে শীষ রিক্সাওয়ালায় দেবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য আমাদের দেশের মধ্যে বুড়িরা বোরখা পরে মেয়েরা যুবতীরা বোরখা পড়তে চায় আপনাদের এলাকায় আছে কিনা জানি না ছোট্ট ছোট্ট গাছে টোপা দেয় টোপা চেনেন আমাদের এলাকায় কি বলে টোপা বলে যে টোপা দেয় যে গাছটা যাতে করে ছাগল না খায় গরু না খায় বড় গাছে কি আপনারা টোপা দেন কোনটাতে দেন ছোট গাছ দেন আমরা করতেছি উল্টাটা কথা বলেন নাই এই জন্য আমাদের এই পতন আমরা বুড়ি বোরখা পরাই আর যুবতীকে বোরখা পরাই না কথা বলুন ঠিক না বেটে এই জন্য আল্লাহর নবী বলেছেন ওয়াহসানাত ফারজাহা ইমাম হাম্বলির মা এই রকম বেহেয়া ছিল আর একটু আস্তে বলেন আর একটু আস্তে বলেন সম্মানিত বন্ধুগণ আমার হাম্বলির মা ছিল ইমানদার ও থরজাহা। তার মাথার চাঁদি থেকে শুরু করে তালু পর্যন্ত বোরখা দিয়ে ঢাকা ছিল ইমাম মা এরকম ছিল না প্রত্যেকটা ভালো মানুষ যারা ইমানদার যারা বুজুগ যারা এদের মা কিন্তু এরকম ছিল না ওয়া তো বালাহা শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন ও আমার মা বোনেরা তোমরা যদি ওয়া ও বালাহা। করে আমি রাসুল বলছি কাল কেমতের মাঠে কঠিন মুসিবতের সময় জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে যেই দিক দিয়ে ইচ্ছা করবে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে যাবে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার শেষ পর্যন্ত ইমাম হাম্বলির মা ওই রকম ইমানদার ছিল যার জন্য ইমাম হাম্বলির মা ইমাম হাম্বলিকে ডেকে বলছে বাবা শোন তুমি আজকে গোস্ত মাছ ভালো ভালো পোলাও খাবে এই জন্য আমি তোমাকে এই জন্য আমি তোমাকে পেটে ধারণ করি নাই এই জন্য এত কষ্ট করি নাই এই কঠিন ঠান্ডার দিনে তুমি বিছানায় প্রসাব করেছিলে আমার বাবা যখন তুমি পেশাব করেছ ওই ভিজা জায়গায় আমি শুয়েছি ও আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি শেষের দিকেই যাচ্ছি যাদের মা বাবা কবরে শুয়ে আছে এরা কবর থেকে আপনার দিকে তাকিয়ে আছে ইমাম হাম্বলির মা বলতো তোমাকে এমনি এমনি আমি পেটে ধারণ করি নাই যখন তুমি আমার পেটে ছিলা বাবা তখন আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দাও তাকে আমি ইসলাম সম্মত জীবন ব্যবস্থা শেখাবো আমি তাকে কোরআনের হাফেজ বানাবো আমি তাকে আলেম বানাবো আমি তাকে আজকে তোমার রাস্তায় দিয়ে দেব বাবা তুমি যখন দুনিয়া এসেছো তখন এই তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে অল্প বয়সেই তুমি আলেম হয়েছো তোমার অনেক যোগ্যতা হয়েছে তুমি কি মনে করেছো আল্লাহ তোমাকে এমনি এমনি জান্নাত দিবে এই সমাজে যে যত বড় আলেম ও হাম বলি শোনো ও হাম বলি শোনো তার তত বড় পরীক্ষা হবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ঠিক না বেড ইমাম হাম্বলির জামানায় সবচেয়ে বড় আলেমের পরীক্ষা হয়েছে ইমাম হাম্বলির জামানায় ইমানদারদের পরীক্ষা হয়েছে আজও খেয়াল রাখুন আজকে আপনি ইমানদার হবেন আর আপনার উপরে পরীক্ষা আসবে না হতে পারে না আপনি যেহেতু ইমানদার আপনার হাতে যেহেতু হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে অবশ্যই আল্লাহ তালা আপনাকেও উত্তম চাজা দিয়ে জান্নাত দিতে চান এই জন্য আপনার উপরে এত পরীক্ষা কথা বলুন ঠিক না বেটে আর অন্য কোন কারণ নয় কথা পরিষ্কার এবার আসুন ইমাম হাম্বলির মা বলছে বাবারে তুমি যদি বাতিলের কাছে মাথা নত করো তাহলেই তুমি শোনো আল্লাহর নবী বলেছেন ইন্না আজমাল জাজা ও আজমাল বালা আল্লাহ যাকে যত বড় পরীক্ষা করবে তাকে তত বড় পূর্তিদান দিবে বলুন সুবাহান আল্লাহ এই জন্য ইমাম হাম্বলির মা বলল বাবারে তোমার উপরে নির্যাতন হবে তোমার উপরে নিপীড়ন হবে তুমি বাতিলের কাছে মাথা নত করবে না শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হলো শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অগ্নিসংযোগের মামলা দেওয়া হলো শেষ পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন মামলা চালাতে চালাতে একদিন সময় এলো ইমাম হাম্বলির বিরুদ্ধে ফাঁসির রায় দিল বলুন নাউজুবিল্লাহ

হজরত ইমাম হাম বলি বললেন ইমাম সাহেবেরা শোনো তোমরা আমাকে যে তোবা পড়াতে চাও তোমরা আমাকে যে কালেমা পড়াতে চাও তোমরা আমাকে আজকে যে তওবা পরে ফাঁসির মঞ্চে দিতে চাও আজকে আমি ইমাম হাম্বলি বলছি তোমাদের মতো যদি বাতিলের পাঁচটা গোলাম হতাম তাহলে আজকে আমাকে ফাঁসির মঞ্চে যাইতে হতো না আজকে আমি রাজকীয় শেয়ারে থাকতাম তোমাদের বিচার আল্লাহই করবে যেই কালেমার জন্য আমাকে ফাঁসির কষ্ট না হয় ওই কালেমার জন্য তোমরা তওবা করাতে আসো আল্লাহ তোমাদের বিচার করবে কথা বলুন ঠিক না বেটে সম্মানিত বন্ধুগণ আমার ইমাম হামি রহিমা লাই শেষ পর্যন্ত এই বাক্য দিল এই কথা বলার পরে বাকি আলেমরা থুবরে গেল যারা সেই মামলার রায় দিয়েছিল এরা কারা আমি কি বলবো ইসলামের ইতিহাস পড়ে দেখবেন ইমাম হাম্বলির বিরুদ্ধে যারা ফাসির রায় দিয়েছিল এই মানুষগুলি সাধারণ কোনো মানুষ নয় এ মানুষগুলি সাধারণ জেনারেল শিক্ষিত নয় এ মানুষগুলি হচ্ছে একজন অনেক বড় মুফতি অনেক বড় ফেকাবিদ অনেক বড় মুক্তাদি অনেক বড় ইমাম এরা মনে করেছে আমি জান্নাত যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত বাতিলকে তুমি ছড়াবে না যতক্ষণ পর্যন্ত হকের উপরে অবিচল থাকবে না

মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি ডাকাতে ঢুকেছে ঘরে ইমান মদের চুরি করে নিয়ে গেছে দেখি নাই লক্ষ্য করে কথা বলুন ঠিক না বেটিক বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান কথা বলেন ঠিক না বেটিক বীর মুসলমান ধরোয়াল কোরআন ফির আনো সেই হারানো সম্মান নারায় তাকবীর আল্লাহু আকবর বলে নারায় তক নারায় তাকবীর ধনী ধরায়ে আর একবার বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান তাকবীর সম্মানিত বন্ধুগণ আমার শেষ পর্যন্ত ইমাম হামবলি রহমাহুল্লাহ আলাই তার বিরুদ্ধে ফাসির রায় দিয়ে ফাসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে যারা রায় দিয়েছিল এরা কারা ওই সমাজে ওই বাদশার যারা কাজী ছিল তাদেরকেই বিচারক করা হয় ওই কাজীরা সাধারণ কোনো মানুষ নয় ওই কাজীরা হতে ওই সমাজের সবচেয়ে বড় আলেম ওই সমাজের সবচেয়ে বড় মুক্তি ওই সমাজের সবচেয়ে বড় লেবাসধারী মুসলমান ওই সমাজের পাহুরি বলারা ওই সমাজের জুব্বা ওয়ালারা ওই সমাজের টুপি ওয়ালারা আজকে আমি বাংলাদেশে হিসাব নিকেশ করে দেখেছি যতগুলি তাফসীর মাহফিল হয় যতগুলি মসজিদে খুতবা দেয়া হয় যদি প্রত্যেকটা খুতবায় কোরআন শরীফ থেকে খুতবা পেশ করা হয়তো অনেক আগেই ইসলাম قائم হতো বলেন ঠিক না بیٹے আমাদের দেশে কোরআন থেকে হয় না ইমাম সাহেব বইয়ে পড়ে না বলবে নাকি ওই বারো চান্দের ফজিলত করি বক্তব্য দেয় কথা বোঝেন নাই আজকে বলছি ইমাম সাহেবদের উদ্দেশ্যে সপ্তাহে একটা আয়াতের উপরে আপনি গবেষণা করেন একটা আয়াত একটা আয়াত অর্থ সহকারে পড়েন দেখবেন আপনার অনেক জ্ঞান বাড়বে আমরা যাই মসজিদে একটা বিশেষ খুদবা দেই কখন কি বলেন আজকে সেই আলেম ওলামাদেরকে বলবো আজকে আলেমদেরকে বিভ্রান্ত করা হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে আলেমরা কোরআন থেকে দূরে চলে গেছে কথা বলুন ঠিক না আজকে যে সত্তর জন কাজী ইমাম হাম্বলির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল আজকে কি তাদের নামে কোনো ইতিহাস আছে আরো আসতে বলেন ইতিহাস আছে কিন্তু ইমাম হাম্বলির নামে লক্ষ লক্ষ রেফারেন্স আছে আজকে ইতিহাস লেখা আছে আজকে তার উদ্বৃত্তি দিয়ে বিভিন্ন প্রকারের মাসলা মাসাইল লেখা হচ্ছে তাই আমি বলবো যতদিন পর্যন্ত হক থাকবে ততদিন পর্যন্ত বাতিল থাকবে যতদিন পর্যন্ত বাতিল থাকবে হক কে চেনা যাবে অতএব বাতিল কে ভয় করে দূরে থাকা যাবে না কত বড় দাড়িওয়ালা আসুক জুব্বাওয়ালা আসুক টুপিওয়ালা আসুক ওগুলি দেখার টাইম নাই কোরআন দিয়ে বিচার করবেন যে কোরআনের উপরে আছে সে আমার নেতা যে কোরআনের উপরে নাই হাদিসের উপরে নাই হাদিস দিয়ে বিচার করুন সে আপনার নাজাতের ওসিলা হতে পারে এই জন্য আসুন আমি বলেছিলাম ধৈর্য ধারণ করবে যে জান্নাত পাবে সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা তাহিনু ওয়া লা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন মুমিনিন আল্লাহ পাক বললেন ইমানদাররা শোনো লা তাহিনু তোমরা দুর্বল হও না লা তোমরা চিন্তাও করো না দুইটারই সামনে আল্লাহ লাই নেহি ব্যবহার করেছেন লা তাহিনু এটা হচ্ছে মুজারেস সিগা লা তাহজানু এটাও হচ্ছে মুজারেস সিগা আল্লাহ তাআলা বললেন ও নবীজি আজকে যদি মুসলমানরা হেরে গেছে এই জন্য তারা দুর্বল না এদেরকে দুর্বল হতে বলো না এরাই হচ্ছে সবল এরাই হচ্ছে মোত্তাকি এরাই হচ্ছে ইমানদার এদেরই হবে বিজয় অতএব দুর্বল হওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন লা তাহিনু

যদি তোমরা মমিন হও যদি তোমরা মমিন হও যদি তোমরা মমিন হও তাহলে আমাদের কাজটা কি কাজ বেশি নাই মাত্র হচ্ছে দুইটা কয়টা

জোরে লাহা জোরে লাহা কেউ না করুক আমি করব কাজ কথা বলেন ঠিক না বেটি কেউ না করুক আমি করব কাজ নতুন করে আবার আমি কেউ না করুক আমি করব কাজে হাত তোলেন লীল্লাহেতাক বীর সকলে বলেন আমি ভয় করব না আমি ভেঙ্গে পড়ব না আমি দুর্বল হব না দিনের কাজে ব্যস্ত রব দিনের কাজে ব্যস্ত রব বরং সকালে তাকবীর সকলে বলেন কেউ না করুক আমি করব কাজ সবাই বলেন কেউ না করুক সবাই বলেন কেউ না করুক আমি করবো কাজ নতুন করে আবার আমি সপত আজ বলে নতুন করে আবার আমি মাস কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক আমি করবো কাস লীলা

এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাহায্য চাবে আল্লাহ বললেন ইন্নাল্লাহিন আমি ওই ধৈর্যশীলদের সাথেই আসি বলেন সুবাহান আল্লাহ তাইলে ধৈর্য ধারণ করবে যে জান্নাত পাবে সে আবার বলুন ধৈর্য ধারণ করবে যে জান্নাত আমি কি কোরআন দিয়ে সেটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই হেদায়ত অনুযায়ী আগামী দিন আমাদের পথ চলার মতো সুযোগ করে দেখ এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা আমার আজকের আলোচনা আমি এখানে শেষ করছি আমরা এখন দোয়া করবো আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা চলে গেছে তাদের জন্য দোয়া করব আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم حفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة যত গুণা করছি মৌলা গোপনে ক্ষমা করে দিও আল্লা নিজে গুণে তুমি যদি মাফনা করো বান্দারে বলো তোমার বন্দা জয়ে বে করো কারকা সে নে তুনে বানাইয়া জলা বানিযা কেমনে দীবা মে ফেলিযা কেবনে হেদি বা জাহান্নামে ফেলিয়া প্রব্ণাল আমি আমাদের অনেক মানুষ এই তাপসীর মহাবিলে এসেছে আর চলে গেছে আল্লাহতানা উত্তর বক্সিগঞ্জ মৌলভী খন্দকার উমরালি নুরানী হাফুজিয়া মাদ্রাসার উদ্দেখে দুই দিন ব্যাপী তাপসীর মহাফিলের আস্তে এই প্রথম রজনী আয় আল্লাহ আজকের মাহবিলের সম্মানিত সভাপতি জনাব খন্দকার মোহাম্মদ ইকরামুল হক সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালাম সরকার সাহেব আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের বক্তা এবং শ্রোতা যারা এখানে বক্তব্য দিয়েছেন যারা অতিথির দায়িত্ব পালন করেছেন আয় আল্লাহ যারা এই তাফসীর মাহফিলে এসেছে আর চলে গেছে আয় আল্লাহ তোমার রহমান এবং রহিম নামের ওসিলা করে আমাদের সকলের সমস্ত ভুল ভ্রান্তিগুলি माफ করে দাও হাতিয়াগুলিকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দাও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পগর যা মদিনা মুনাওয়ারায় পৌঁছিয়ে দাও নবীদিকে কে করে তামাম পৃথিবীর বুকে সমস্ত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত যারা কবরস্থ হয়েছে তাদের আর ওয়াহ পাকে হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও তো রব্বুল আলামিন আমাদের অনেক মা কবরে চলে গেছে অনেক বাবা কবরে চলে গেছে

কিভাবে চিকিৎসা করা যাবে কিভাবে এই রোগ থেকে মুক্তি হবে আল্লাহ সেই ব্যাপারে আমাদের বাবা কত ছিল ছিলামী মা যাদের কবরে শুয়ে আছেন আল্লাহ সবের হাঁদিয়া গুলি তাদের মোবারকে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ আজকে তাফসির মাহফিল কি দরবারে কবুল করে নাও উত্তরনাকার সমস্ত কবরবাসীদের কবরে রাজাব বন্ধ করে দাও আল্লাহ যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে ততদূর পর্যন্ত সমস্ত কবরবাসীদের কবরগুলিকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও আয় আল্লাহ এই তাফসির মাহফিলকে কবুল করো উত্তরনাকার সমস্ত প্রতিষ্ঠানগুলিকে কবুল করো আল্লাহ খন্দকার উমর আলী নুরানী হাফিজা মাদ্রাসাকে কেমন পর্যন্ত কবুল করা আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো রোহিঙ্গা মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ তাদের উপর অনুয়ভাবে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তাদেরকে কেটে কেটে টুকরো টুকরো করা হচ্ছে আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের সাথে সাথে রোহিঙ্গা মুসলমানদের সম্পদ তাদের ইজ্জত আবরুকে হেফাজত কর আল্লাহ তাদের নাগরিক অধিকার ফিরে দাও আল্লাহ আমাদের দেশ স্বাধীনতা সার্বভৌমত থেকে হেফাজত কর আল্লাহ যারা এই দেশের জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন যারা বিন্দু পরিমাণ ইমান নিয়ে কবরে গেছেন তাদেরকে জান্নাত নসিব কর রব্বুল আলামিন যারা ইসলামের জন্য কোরআনের জন্য অসুস্থ হয়ে বাড়িতে পরে আছেন তাদেরকে সুস্বাস্থ্য দান করবেন আমাদের সকলের জীবনের গুনা গুলি মাফ করে দাও আল্লাহ বাকি হায়াত হায়াতন তুই বাড়িয়ে দাও ইমান আমল নিয়ে কালিমা ওলা হয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও আয় আল্লাহ হতে পারে আজকের রাত আমাদের জীবনের শেষ রাত আমি গুনাগার আমার ডানে বামে আমার মুরুব্বিরা হাত তুলেছেন হজরত আলামা একরাম হাত তুলেছেন আল্লাহ যারা দোকান দর্য ধারণ করে তাপসির মাহফিল শুনেছেন আয় আল্লাহ আমার অনেক মা অনেক বোন হাত তুলেছেন আয় আল্লাহ অনেক মায়ের সন্তান নাই তাদেরকে সন্তান দাও আল্লাহ যাদের অসুস্থতা আছে অসুস্থ দূর করে দাও যাদের স্বামী তাদের অনুগত না আল্লাহ স্বামীকে স্বামীর তাদেরকে করে দাও এবং স্বামীর যের ধরনের সেবা দাও দরকার সেই তৌফিক আমিন আমাদের সকলের জীবনের গুনা খাতা গুলি করে দাও আল্লাহ আমাদের দেশ আমাদের জাতিকে হেফাজত করো আল্লাহ আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে হেদায়ত দাও যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে হেদায়ত দাও আয় আল্লাহ যারা ইমানের উপরে টিকে থাকতে চায় তাদেরকে ইমানি হালতে রাখো ভরনের আকুরজন্ত ইসলামের উপরে কোরআনের উপরে রাখো আল্লাহ যার হাদ আপনি পছন্দ করেন তার হাত কো করে আমাদের সকলের হাতগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা আতিনা আমিল্লা লাদুকা রাহমাতা ও হাইয়ি লানা মিন আমরিনা রশাদা রব্বানা আতিনা من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين الدين